আমরা একটা প্রবলেম এখন প্রায় ফেস করতে দেখা যায় যে আমাদের যে ছবিগুলো বা ইম্পর্টেন্ট যদি কোনো ডাটা থাকে সেগুলো আমরা ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা লসলেসভাবে সেটা পাঠাতে পারি না, তো তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হয় কারণ ইম্পর্টেন্ট ডাটাগুলো কিন্তু লসলেসভাবে পাঠানোটা অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে এই সম্পর্কে আমাদের ফুল ভিডিও, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি শামীম। যারা চ্যানেলে নতুন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস জাম্প ইন টু দ্য মেইন টপিকস। এখন আমরা ম্যাক্সিমাম টাইমে অনেকে ইউজ করতে দেখা যায় যে ইমেইলের মাধ্যমে আপনার যে ডাটাটা সেটা আমরা ট্রান্সফার করি বা সেটা আমরা শেয়ার করি। তো সেই ক্ষেত্রে কী হয়, ইমেইলের মধ্যে কিন্তু আপনি 25 MB বেশি পাঠাতে পারবেন না। তো এইটা একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আপনার র ফাইল সেটা একটা ছবি 40 MB হয়ে গেলো বা একটা ছোট ভিডিও সেটা একটু বেশি মেগাবাইট হয়ে গেলো, তাহলে কিন্তু আপনি মেইলের মধ্যে পাঠাতে পারবেন না, এটা একটা প্রবলেম। তো মেইল এখন ব্যাকডেটেড হয়ে গেছে, এখন নতুন ফিচার্স আসছে। 3টি ওয়েতে আপনার ছবিগুলো পারফেক্ট লসলেস ডাটা আপনি সেন্ড করতে পারবেন, কিভাবে সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। দেখুন, আপনি যদি ফাইল বা ভিডিও ফাইল অথবা যে কোনো ধরনের ডকুমেন্টস যদি আপনি পাঠাতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে সেটা একদম পারফেক্ট ওয়ে হবে। কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ডকুমেন্টস অপশন আছে, সেখান থেকে যদি আপনি পাঠান তাহলে সেটা লসলেসভাবে পাঠানো যায়। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে পাঠাবেন। তো প্রথমেই চলে যাবেন আপনার ফোনে গিয়ে দেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, তো ক্যামেরার পাশে যে অপশনটা দেখতে পাইতেছেন একটা সুইচের মধ্যে দেওয়া আছে, তো এটার মধ্যে আপনি টিপ দিবেন। দেন এর মধ্যে যে ডকুমেন্টস অপশনটা আছে এখানে চলে যাবেন। দেন ব্রাউজ আদার ডকস, তো এখানে টিপ দেওয়ার পরে এই যে এই পাশে একটা থ্রি ডট বা অ্যালাইন্সমেন্ট বাটন আছে, এটার মধ্যে আমি আপনার যে ফোনের স্টোরেজটা আছে সেখানে চলে যাবেন। দেন এখান থেকে আপনি যে কোনো ডাটা আপনি চাইলে খুব সহজে সেন্ড করতে পারবেন। যে কোনো ধরনের ডাটা আপনি প্রেস করলে সেটা অটোমেটিক্যালি সাথে সাথে এটা হয়ে যাবে, দেন আপনি খালি সেন্ড করে দিলেই ওকে। তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠানোর ওয়েটা। আরেকটা অপশন হচ্ছে টেলিগ্রাম। এই অপশনটাতে বা এই সিস্টেমটাতে আমি এখন বেশি ইউজ করি কারণ এটাতে আসলে তেমন প্রবলেম হয় না, কারণ যেহেতু এটা মানুষ কম ইউজ করে, তো সেই ক্ষেত্রে এটাতে যখন আমি ডাটা পাঠাই তো খুব ইজিলিভাবে ফাস্ট চলে যায় খুব সুন্দরভাবে। তো এটা আমি এখন রিসেন্টলি খুব বেশি ইউজ করতেছি ছবি বা অন্যান্য যে ডকুমেন্টস পাঠানোর কাজে। তো সেম ওরকমভাবে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন রেকর্ড আইকনের পাশে, তো রেকর্ড আইকনের পাশে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে আপনার ফোনের যে ফাইলটা আছে সেই ফাইলে চলে যাবেন। আপনার ইন্টারনাল স্টোরেজের একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই ইন্টারনাল স্টোরেজের অপশনে চলে যাবেন। তো এইখানে যাওয়ার পরে আপনি সেমভাবে আপনার ফোন ব্রাউজার করবেন, আপনার যেই ফোনের স্টোরেজটা আছে তো সেখান থেকে আপনি ওইরকমভাবেই আপনি সহজে জাস্ট যেই ডাটাটা আপনি পাঠাতে চান সেটা আপনি সিলেক্ট করে জাস্ট সেন্ড করে দিলেই হয়ে যাবে। তো আরেকটা সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে ইমো। তো অনেকেই ভাবতেছেন ইমোতে কীভাবে আমি লসলেস ডাটা পাঠাবো, তো আপনারা হয়তো ভাবতেছেন যে কী ব্যাপার ইমোতে কি হয় নাকি এটা। হ্যাঁ, ইমোতেও হয়। তো অনেকদিন আগেই ফিচার্সটা চালু হয়েছে ইমোর মধ্যে। তো সেম সিস্টেম আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনের মধ্যে। তো ইমো কিন্তু অনেক ভালো একটা অ্যাপস, কারণ যারা দূর দূরান্ত থাকে, যারা গ্রাম অঞ্চলে থাকে, দেখা যাচ্ছে আপনি বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে যদি আপনাকে কল কানেক্ট হতে হয় বা দেখা যায় কথাবার্তা বলতে হয় ফোনের মধ্যে ইন্টারনেটে, তখন কিন্তু আপনি ইমো ব্যবহার করতে পারেন। কারণ ইমোতে খুব অল্প মেগাবাইটে বা খুব অল্প ইন্টারনেট স্পিডেও কাজ করে, সহজে কথা বলা যায়। তো যাই হোক, তো চলে যাবেন আপনার ইমোর মধ্যে। তো ইমোতে যাওয়ার পরে আপনার এই যে এইখানে যে অপশনটা রয়েছে, তো এই প্লাস যে আইকনটা রয়েছে এই প্লাস আইকনে আপনি একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন ফাইল দেখা যাচ্ছে, তো এই ফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনার এখানে ফোন স্টোরেজ দেখেন। তো এখান থেকে আপনি ভিডিও ছবি বা আদার্স যে ফাইলগুলো সেগুলো পাঠাতে পারবেন, বা এইভাবে না পাঠায় আপনি ফোন স্টোরেজে চলে যাবেন। ফোন স্টোরেজে যাওয়ার পরে সেম ইন্টারফেস আসবে আপনার সামনে। তো সেম ইন্টারফেসে যাওয়ার পরে সেম আপনার ফোনের লোকেশানে চলে যাবেন। দেন সেম টু সেমভাবে আপনি এখান থেকে ফাইল সিলেক্ট করলেন, দেন খালি এই যে ফাইল সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এটা চলে যাবে। তো এইভাবে আপনি খুব সুন্দরভাবে লসলেস ডাটা সেন্ড করতে পারবেন ইমোর মাধ্যমে। এই ছিল আমাদের 3টি অপশন যে আপনি কীভাবে লসলেসভাবে আপনার ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন। তো এই 3টি অপশন ছাড়াও যদি আপনারা কোনোভাবে ডাটা ট্রান্সফার করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।